কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই ডক্টর নাসিরুদ্দিন স্যারকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যার জন্য আমরা এত সুন্দরভাবে সবাই মেডিসিন বা অর্গানন বিভিন্ন বিষয়গুলো নিয়ে, হোমিওপ্যাথি নিয়ে আমরা খুব জানতে পারতেছি। তার জন্য স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, বিশেষ করে ধন্যবাদ জানাই বিলকিস ম্যাডামকে, যে ম্যাডাম এত সুন্দর করে আলোচনা করেন। ম্যাডামের কাছে আমরা কিছুই না, তুচ্ছ। একজন অভিজ্ঞ ডাক্তার হিসেবে কেলিকার্ব নিয়ে যেহেতু বলে গেছেন, সেহেতু বলার আর কি বা থাকে। তারপরও আমি একটু কেলিকার্ব নিয়ে বলি। আজকের আমাদের মেডিসিন কেলিকার্ব, আর মেডিসিনের উৎস খনিজ এইগুলো ম্যাডাম বলেছিলেন, যেগুলো ম্যাডাম বলে নাই তার মধ্যে আমি কিছু বলার চেষ্টা করবো। এমনকি যেহেতু মেডিসিন নিয়ে আলোচনা হচ্ছে, সেহেতু আমাদের মেডিসিনের কথাগুলো বারবার পুনরাবৃত্তি হতেই পারে, সুতরাং কেউ বিরক্ত না হয়ে মনোযোগ সহকারে শুনেন, হয়তো আপনাদের কাজেও লাগতে পারে। আমি কেলিকার, আমার গ্রুপে আমরা ভাই বোন প্রায় আছি 22 জন। আমাদের আছে শীত লাগার প্রবণতা, শুধু কি তাই, এর মধ্যে দুটি বাড়ি নাই। দেখুন টেলিগ্রামে 22 জন, টেলিগ্রুপে 22 জন লোক, তাদের 22 জন ভাই বোনের মধ্যে 2 জন নাই। শীত কাতরতার মধ্যে তাদের সবার মধ্যে আছে, 20 জনের মধ্যে শীত কাতরতা আছে, শুধু কি তাই, এর মধ্যে দুই ভাই নাই। তারা কে জানেন কি সবাই, আমি বলছি তারা হলো কেলি আয়োডো কেলি সার, তাদের থাকে গরম গরম ভাব। আমার মা কয় আমার নাকি শীত সহ্য নাহি হয়, আর এই দুই ভাইয়ের জন্য পাকা ছাড়তে হয়, এই দুই ভাইয়ের জন্য পাকা ছাড়তে হয়। আমার এই ভাব সংরক্ষণশীল মানসিকতার স্বভাব, আমার আছে আত্মবিশ্বাসের অভাব, একা থাকতে ভয়, না জানি কি হয়, অন্ধকারে ভয়, তার কারণ যদি ভূত আইসা কয় আমার সাথে কথা কয়, আবার আছে ভবিষ্যতের ভয়, আরো আছে মৃত্যুর ভয়, একযোগে অনেকগুলো ভয়, লোকে কয় আমার মাঝে নাকি আত্মবিশ্বাসের বড়ই অভাব রয়, তাই তো আমার মাঝে এত ভয় হয়। পিঠের বেদনা, ঘাম, স্রাব ও দুর্বলতা, এই লক্ষণ তিনটি একত্রে সম্মিলন, কেলিকার ব্যতীত অন্য কোনো ওষুধে নেই। ঘাম, স্রাব, দুর্বলতা, পিঠের বেদনা, ঘাম, স্রাব, দুর্বলতা, পিঠের বেদনা, কেলিকার ব্যতীত এই লক্ষণগুলো অন্য মেডিসিনে একসাথে নেই। খাবার খেলে পিঠের ব্যথা কেলিকার্বে বলে এই কথা, খাবার খেলেই পিঠের ব্যথার কথা আমাদের কেলিকার্বে বলে। আমাদের কেলিকার্বের একক মানসিক লক্ষণের মধ্যে দেখুন, ক্ষুধা লাগলে এদের উত্তেজনা শুরু হয়, এমনকি শরীর কাঁপতে থাকে। যেহেতু যদিও সে মোটা সোটা স্থূলকায় হয় মতো, সে তারপরও তার মধ্যে দুর্বলতা রয়। দেখুন দুর্বলতা থাকার কারণে তার যখনই ক্ষুধা লাগে তখনই তার মধ্যে উত্তেজনা শুরু হয়, এমনকি তার গা কাঁপতে শুরু করে, তার গা থরথর করে কাঁপতে থাকে, বুকে ধড়পড়ানি শুরু হয়ে যায়। শিশুরোগী এক ঘোড়া প্রকৃতির, নতুন কিছু সে নিতেই চায় না। শিশুরোগীরা হয় সবসময় এক ঘোড়া প্রকৃতির, সে নতুন কিছু দিয়েছেন আপনি সে সন্তুষ্ট না, নিতেই চায় না। আর মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের পর অন্য মনস্কতা দেখা যায় তার মধ্যে, পিরিয়ডের পর তাদের মধ্যে কি দেখা যায়, অন্য মনস্কতা দেখা যায়, খুব সকালেই পাগলামি শুরু করে দেয়। কেলিকার্বের রোগীরা সকালবেলা কি করে, পাগলামি শুরু করে দেয়, কাল্পনিক কোনো কিছুর জন্য সে জোরে জোরে চিৎকার করে, সে বুঝতে চায় না, কল্পনা কল্পনাই হয়, তা সামনে আসতে নয়, সেই মনে করে সেই কল্পনার মাঝে ভূত দেখেছে, কল্পনার জগতে চলে গেছে, সে কল্পনার জগতে সে চিৎকার করতে থাকে। কেন চিৎকার করে, সে মনে করে কল্পনার বিচিত্র ভয়ঙ্কর জিনিসগুলো তার সামনে এসে হয়, কিন্তু সে তো এটা বুঝতেই পারে না, কল্পনা কল্পনাতে হয়, কল্পনা সামনে আসতে নয়। এরপরে দেখুন আমাদের কেলিকার্বের দৈহিক লক্ষণগুলোর মধ্যে একক লক্ষণগুলো আমি বলতেছি, নাকের সর্দি বন্ধ হয়, চোখের ব্যথা শুরু হয়। নাকের সর্দি যদি তার বন্ধ হয় তাহলে শুরু হয় কিসের ব্যথা, চোখের ব্যথা শুরু হয়। ঋতুস্রাব নাই হয়, চোখ মুখ ফুলে রয়, ঋতুস্রাব নাই হয়, চোখ মুখ ফুলে রয়। মাথায় যদি ঠান্ডা লাগে দাঁতে আমার ব্যথা করে, মাথায় যদি তার ঠান্ডা লাগে দাঁতে তার ব্যথা করে। রাস্তায় বাড়ি এমনকি দেওয়ালের পাশ দিয়ে আমি হাঁটতে পারি না, হাঁটলেই আমার মাথা ঘুরে। আর আমাদের বোরাক্স মনে করে দেওয়ালের বড় উঁচু দেওয়ালের পাশ দিয়ে হাঁটলে সে মনে করে কি তার উপর বুঝি সেই দেওয়ালটা ভেঙে পড়তেছে, এরকমই ভয়। আর আমার কেলিকার্বে বলতেছে ভাই আমি কিন্তু দেওয়ালের পাশ দিয়ে
সুবারের পাশ দিয়ে, এমনকি রাস্তার পাশ দিয়ে আমি হাঁটলে আমারটা না কেন যেন মাথা ব্যথা, মাথা ঘোরা শুরু হয়ে যায়, এমনই হয়। এরপরে ক্ষুধা লাগলে হায়, বুক ধড়ফড়ানি কে চায়, মানে আমার এত ক্ষুধা যে ক্ষুধা লাগলে আমার বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। গরম খাবার খেলে পেটের ব্যথা বৃদ্ধি পায়, আমি যখন গরম খাবার খাই তখনই আমার মনে হয় আমার পেটের মধ্যে উষ্ণানি শুরু হয়ে যায়, আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়। গরম খাবার খেলে আমার পেটে বৃদ্ধি হয়, ব্যথা বৃদ্ধি হয়। পিরিয়ডের আগে আমার টক ডেকোর উঠা শুরু করে, পিরিয়ডের আগে ক্যালিকার্বের নারীদের, রমণীদের ক্ষেত্রে দেখা যায় তাদের টক ডেকোর উঠা শুরু করে। পর্যায়ক্রমে স্তনগ্রন্থি দাঁতের ব্যথায় হয় অশান্তি, পর্যায়ক্রমে তাদের স্তনের গ্রন্থি ওগুলো ফুলে ফুলে যায়, ব্যথা শুরু হয়, এমনকি তারপরে হয় দাঁতের ব্যথায় শুরু হয়। যদি তার দাঁতের ব্যথা শুরু হয় তাহলে স্তন গ্রন্থি ফোলা ব্যথার ভাব কমে যায়, আবার যদি স্তন গ্রন্থির ব্যথা যদি বৃদ্ধি পায় দাঁতের ব্যথা কমে যায়। এটা হয় পর্যায়ক্রমে হয়, এমন প্রস্রাবের সময় এমনকি কাশির সময় অশ্বের যন্ত্রণা বৃদ্ধি পায়, আমি যখন কাশি দিই তখন মনে হয় আমার মলদ্বারে যে অশ্ব রয়েছে তার যন্ত্রণাটাই বৃদ্ধি পায়। কাশি শুধু কাশি নয় ভাই, প্রস্রাবেও তাই, আমার শুধু কাশি নয় রে ভাই, প্রস্রাবেও আমার তাই, মানে প্রস্রাবেও আমার কি হয়, প্রস্রাব এমনকি কাশি দিলেই আমার কি হয়, আমার অশ্বের যন্ত্রণাটা বৃদ্ধি পায়। গাড়িতে চলিলে অশ্বের যন্ত্রণা কমে যায়, আমি যখন জানো আমি যখন গাড়িতে চড়ি, গাড়িতে গিয়ে কোথাও দূরে কোথাও ঘুরতে যাই বা গাড়ি করে যাই তখন আমার অশ্বের যন্ত্রণা কমে যায় ভাই। জ্বরের সাথে হুপিং কাশি আর কাশিতে কাশিতে ছোকের পাতা ফুলে উঠিলে, যদি কাশিতে কাশিতে তার ছোকের পাতা ফুলে উঠিলে আমরা কেলিকার্বের কথা চিন্তা করতে পারি। প্রসবের সময় পেট ফাপিলে, প্রসবে মানে যখন সে সন্তান প্রসব করে, সন্তান রমণীদের ক্ষেত্রে প্রসবের সময় যদি তার পেট ফুলে উঠে, এমনকি দাঁতের ব্যথার সাথে পর্যায়ক্রমে বাম স্তনে ব্যথা শুরু করে, বাম স্তনেও তার ব্যথা শুরু হয়, দাঁতের গর্তে মনে হয় খাবারের কিছু অংশ ঢুকে রয়, আমার দাঁতের গর্তের মধ্যে ভাই মনে হচ্ছে খাবারের কিছু অংশ ঢুকে আছে। আমরা অনেকেই দেখতে পাই খাবারের পরে অনেক মহিলারা বা পুরুষেরা একদম একটা শলা নিয়ে বা একটা দাঁত খোঁচানে নিয়ে কি করে দাঁত খোঁচাতে খোঁচাতে থাকে, যদি জিজ্ঞেস করেন এভাবে খোঁচাচ্ছেন, আর দাঁতের মধ্যে যা খাই তাই ঢুকে রয়, এই জন্যই তো আমার খোঁচাতে হয়। রাতের বেলায় হাঁপানি ও উদ্রাময় পর্যায়ক্রমে বৃদ্ধি হয়, রাতের বেলায় তাদের হাঁপানি এবং কি উদ্রাময় পর্যায়ক্রমে বৃদ্ধি হয়। পর্যায়ক্রমে তো আমরা সবাই বুঝি, যেহেতু আমরা এখানে সবাই অভিজ্ঞ ডাক্তার, সেহেতু আমরা পর্যায়ক্রমে বুঝি, একটা বন্ধ হলে আর একটা শুরু হয়, এটাই হচ্ছে আমাদের পর্যায়ক্রমে হয়। ডান কাত শয়নে ভুকে এক ধরনের কষ্ট হয়, আমি যখন ডান কাতে শয়ন করি, ডান কাত হয়ে শুয়ে থাকি, তখন আমার বুকের মাঝে এক ধরনের কষ্ট হয়, হার্টের যে কোনো রোগে মাথার তালুতে ছড়াইয়া পড়ে, হার্টের যখন আমার হার্টের ব্যথা শুরু হয় তখন আমার মাথার তালুতে মনে হচ্ছে ছড়াইয়া পড়েছে, হয়েছে ব্যথা হার্টে গিয়েছে আমার মাথাতে। বুক ধড়ফড়ানি সকালে খাবারের পর ভালো হয়, আমার যে বুক ধড়ফড়ানি করে রাতের বেলায় হোক বিকেলে হোক, আমার বুক ধড়ফড়ানি গুলো আমার সকালে যখন আমি খাবার খাই তারপর আমার বুকের ধড়ফড়ানি ভাই কমে যায়। ঋতুস্রাবের পর পিঠে শীত বোধ হয়, ঘুমালে হাত ঠান্ডা রয়, ঋতুস্রাবের সময় তার পিঠের মধ্যে শীত বোধ হয়। দেখুন যে আমাদের কেলিকাত কিন্তু শীতকাতর, কিন্তু শীতকাতর ঠিক আছে, কিন্তু তারপরও তার শীত তো তার কাছে লাগবেই, তবে কিছু কিছু অংশ যেমন যখন পিরিয়ডের সময়, মহিলাদের পিরিয়ডের সময় তার পিছনে পিঠের মধ্যে মনে হয় শীত শীত ভাব পিঠের মধ্যে, আর ঘুমালে হাত ঠান্ডা হয়, তার ঘুমালে কি হয় হাতগুলো ঠান্ডা হয়ে যায়, এটা আমাদের কেলিকার্বের লক্ষণ। ক্লান্তির সময় খাবার খেলে আসে ঘুম ঘুম ভাব, আমি যখন ক্লান্ত, শরীর দেহ ছিন্ন ছিন্ন ক্লান্ত দুর্বল, সারাদিন পরিশ্রমের পর যখন আমি দুর্বল হয়ে যাই, এটাই স্বাভাবিক, যখন আমি দুর্বল হয়ে যাই তখন যদি আমি খাই তারপরে আমার ঘুম ঘুম ভাব হয়। আবার অনেকেরই দেখা যায় প্রেস মনে হয়ে যায়, ঘুম খাবার খেলে প্রেস হয়ে যায়, প্রেসনেস বাস ঘুম আসবে না, এরকম ভাব চলে আসে। আমাদের কেলিকার্বের মধ্যে হয় কি তার ঘুম চলে আসে, ঘুম ঘুম আমার যে সারাদিনের ক্লান্তি দুর্বলতার সময় আমি যদি খাই আমার ঘুম ঘুম ভাব পাই। দুপুরে খাওয়ার পর ঘুমালে বিকেলে আসে আমার দুর্বলতা, দুপুরে যখন আমি খাই যদি ভাই ঘুমাই তখনই আসে আমার দুর্বলতা।
আয়নার দিকে তাকালে আমার না যত রোগ আছে সব রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আয়নার দিকে আমি তাকাতেই পারি না, আয়নার দিকে তাকালে মনে হয় আমার যন্ত্রণা বৃদ্ধি হয়, সহজেই চমকে ওঠে শব্দে, এমনকি পায়ের তালুর স্পর্শ চমকাইয়া ওঠে। যখন সে যদি সে তার পায়ের তালুতে যদি সামান্য পরিমাণ আপনি স্পর্শ করেন, এমনকি কাপড়ের স্পর্শ পর্যন্ত সে সহ্য করতে পারে না। আমাদের আরো কয়েকটা মেডিসিনের মধ্যে আছে যে যৌনাঙ্গের মধ্যে সামান্য পরিমাণ যদি তার কাপড়ের স্পর্শ লাগে তখন তার কাম ভাব করতে ইচ্ছে করে। এখন আমরা দেখতে পাচ্ছি কেলে কার্বের মধ্যে তার কি হয়, সামান্য হাত লাগলে, হাত বা কোনো কিছুর স্পর্শ লাগলেই তার কি হয় চমকাইয়া ওঠে, সে ভয় পেয়ে যায়। মলদ্বার থেকে রক্ত যাবার পর বাহিরের অংশ ধপধপ করে। আমার মলদ্বার থেকে যখন রক্ত যায় তখন আমার বাহিরের অংশটুকু ধপধপ করে, মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এমন ভাবেই ধপধপ করে। ঋতুস্রাবের সময় সকালে বেলা ঝিমুনি আসে। আমার পিরিয়ডের সময় সকাল বেলায় আসে ঝিমুনি, ঝিমুনি আসে। যৌন ক্রিয়ার পর যৌন বিষয়ক স্বপ্ন দেখে। যৌন ক্রিয়া সম্পন্ন করার পর সে কি করে, যৌন বিষয়ক স্বপ্ন দেখে। এরপরে আমাদের কেলিকার্বের মধ্যে আমরা আরো দেখতে পাই আক্রান্ত স্থান ছিপি শুলেই ভাড়ে। যখন সে আক্রান্ত স্থানে চাপ দিয়ে শোয় তখনই তার যন্ত্রণা বৃদ্ধি পায়। তারপরে পিঠের ব্যথার সাথে ঘাম, দুর্বলতা, এমনকি চোখের পাতা এবং ভ্রু ফোলা, প্রস্রাব যন্ত্রণা এবং রক্তস্রাব, আমাদের কেলিগ্রামের অনেকগুলো লক্ষণ। এরপরে দেখুন, আমরা আগে আগে ম্যাডাম বলে গেছে যে কেলিগ্রাম মাত্রে মোটা হবার প্রবণতা, দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন ব্যস্ত বা লোক। কেলিকার্ব এবং কেলিবাইক্রমের মধ্যে আমরা যদি পার্থক্য খুঁজি, তেমন একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না, শুধু কয়েকটা পার্থক্য খুঁজে পাওয়া যায়। যেমন তাদের মধ্যে গরমিলটা এখানে দেখুন, মাথার কালো চুল উজ্জ্বল তবে পাতলা, শরীর মোটা ঘাড় ছোট, স্মৃতিশক্তি কম ব্যস্ত বাগিস, রক্ষণশীল মানসিকতা, সীমিত মানুষজনের সাথেই থাকার স্বভাব, শৃঙ্খল। পার্থক্য কোথায়, কেলিব্রাইকম যেখানে শুধুমাত্র স্ত্রী পুত্র কন্যা নিয়ে থাকতে চায়, মোটেই লোক সমাগম পছন্দ করে না, সেখানে কেলিকার বাবার একা থাকতে পারে না। দেখুন আমাদের কেলিব্রাইকম কি করতে পারে না, কেলিব্রাইকম পারে স্ত্রী সন্তান কন্যা সবাইকে নিয়ে একসাথে থাকতে, আর আমাদের লোক সেখানে মোটেই থাকতে কি পুত্র কন্যা নিয়ে থাকতে চায়, মোটেই লোক সমাগম সে পছন্দ করে না, অন্য মানুষকে পছন্দ করে না, কিন্তু তার সন্তান স্ত্রী তারা তাদেরকে নিয়ে সে থাকতে চায়, সেখানে কেলিকার বাবার একা থাকতে পারে না। কেলিকার আরো মানুষ চাই, ঘরের মানুষ তো আছে, আরো মানুষ চাই, সব সময় লোকজন পরিবেষ্টিত হয়েই থাকতে চায়, এমনকি যদি অস্বাভাবিক ভাবেও তার পরিচর্যা করতে হয় তাতেও সে কুণ্ঠিত হয় না। কারণ কি, কারণ তার মৃত্যু ভয়, কারণ তার মৃত্যু ভয়। আমাদের কেলিকার্বের রোগী দেখুন বিরক্তিপূর্ণ, তার মধ্যে আবার বিরক্তিপূর্ণ ঝগড়াটে, নিজের কাছের মানুষের সাথে, স্ত্রী পুত্র পরিবারের সাথে, সবার সাথে সে কি করতে ঝগড়া করে। আমাদের কেলিকার্ব কিন্তু ঝগড়াটে ক্যামোমিলার মতো, ক্যামোমিলাও ঝগড়াটে, শুধু ঝগড়া করে, কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে, খিকখিক করে, ক্রোধী, এমনকি রোগী হতাশ, একা থাকতে পারে না, একা থাকলেই মৃত্যু ভয়, অমঙ্গল চিন্তা, সব সময় লোকে পরিবেষ্টিত হয়ে থাকতে চায়, এমনকি যদি অস্বাভাবিক ভাবেও তাদের পরিচর্যা করতে হয় তবুও সে জনসমাগম চায়। একা থাকার ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, ভবিষ্যতের ভয়, মৃত্যুর ভয়, দেখুন তার কতগুলো ভয়, একা থাকার ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়, ভবিষ্যতের ভয়, এমনকি মৃত্যুর ভয়। তার মধ্যে আছে আত্মবিশ্বাসের বড়ই অভাব, নিজেকে অসুস্থ ভাবে, সেই ভাবে যদি আমার এই রোগটা হয়ে যায় আমি তো মনে হয় বাঁচবো না, আমি আমি তো মনে হয় মরেই গেছি, এরকম সে ভাবনা চিন্তা করে। পেশা জগতে খুব দ্রুত কাজ করতে চায়, সে যখন কোনো কাজ করে খুব দ্রুত গতিতে কাজ করে, তার কাজ সম্পন্ন করতে চায়। এরপর দেখুন, কেলিকার কোনো অবস্থাতেই একা থাকতে পারে না, মৃত্যুকে সে বড়ই ভয় পায়, একা থাকলেই তার ভয়, মৃত্যু যদি হয়, মরণ তো একদিন আছেই, আমাদের সবাইকে তো একদিন মরতে হবে, সেজন্য তারপর আমাদের কেলিকার মনে করে একা থাকলেই তার, যদি আমি মরে যাই, যদি আমাকে মরণের সময় যদি কেউ দেখতে নাহি পায় তাহলে আমি কি করব, মানে সে এইরকম ভাবনা চিন্তা তার মধ্যে কাজ করে, আর অমঙ্গল চিন্তা করে। তাছাড়া মৃত্যুর সাথে সাথে সেই ভূতকেও ভয় পায়, শুধু কি মৃত্যুকে ভয় পায় না, সেই ভূতকেও ভয় পায়।
কেলিকার বাবার ভুলু প্রকৃতির লোক, দেখুন কেলিকা বাবা আবার কিসের প্রকৃতির লোক, ভুলু প্রকৃতির লোক, সেই রাগী এবং কি খেয়ালি, আবার রাগী খেয়ালি ভুলু প্রকৃতির। ভুলু প্রকৃতির এবং কি রাগী খেয়ালি, এক যুগে অনেক ভুলে ভয় আমার আমরা দেখতে পাই কেলি কার্ভের মধ্যে হয়। এক যুগে আমরা অনেকগুলো ভয় কেমন, যেমন মৃত্যু ভয়, ভূতের ভয়, তারপর অন্ধকারের ভয়, একা থাকার ভয়, এরপরে দেখুন এত ভয় কেন, কারণ তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব পুরো মাত্রায় আছে। আত্মবিশ্বাসের অভাব সাথে নিজেকে অসুস্থ ভাবে, তাই ভয় তার তাকে আরো পেয়ে বসে, তাই তার ভয়টা তাকে কি করে আরো পেয়ে বসে। কেলিকার প্রচন্ড পরিশ্রমী, শৃঙ্খলা পরায়ণ, কর্তব্যের প্রতি অন্ধবিশ্বাস, অনমনীয়, কঠোর চরিত্রের ভদ্রলোক, পরিবর্তন পছন্দ করে না, রক্ষণশীল, অন্যায় অবিচার সহ্য হয় না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বসে। কষ্টিকাম এবং কার্সিনোসিন, আমরা জানি আমাদের ভদ্রতা শিখতে হলে কার্সিনোসিনের কাছে শিখতে, কার্সিনোসিন অনেক ভদ্র, কার্সিনোসিনের কাছে আমাদের ভদ্র অন্যান্য মেডিসিন গুলো ভদ্রতা শিখতে হবে। এরপরে দেখুন কষ্টিকাম রক্ষণশীল বা নমনীয়, অনমনীয় মনোভাবের নয়, বরং অনেকটাই দয়ালু এবং কি সহানুভূতিশীল, অন্যের জন্য তার মন কাঁদে, সে নির্মম নয়। কেলিকার কার্য তো নির্মম, কেলিকার কিন্তু কাজের ক্ষেত্রে নির্মম, কিন্তু ধরুন একটি যুবক জাত পাত না মেনে, বংশ কলিন্য না মেনে, রক্ষণশীলতা না মেনে, বড় লোক গরিব গরিব লোক বিচার না করে আমাদের 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 নেটামিউরে, আমি নেটামিউরের আলোচনার সময় বলেছিলাম নেটামিউর যা সে জাত কুল কোনো কিছুই ভাবে না, সে বয়স ভাবে না, ভেদাভেদ ভাবে না, সে কি করে প্রেম করতে ব্যর্থ হয়। এখন আমাদের দেখুন আমাদের আমাদের কেলিকার্বের মধ্যে দেখা যায় বড় লোক গরিব লোক বিচার না করে একটি যুবতীকে বিয়ে করে বসলো, বা আভিজাত্য ভুলে একটা ছোটখাটো ফার্মে চাকরি করতে গেল। কেলিকার্বের বাবা কোনো অবস্থাতেই তা মেনে নিতে পারবে না, অসুস্থ হবে তবু নমনীয় হবে না, সে এটা চিন্তা করতে 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 অসুস্থ হয়ে যাবে, কিন্তু তারপরও সে নমনীয় হবে না। কষ্টিকাম মা কেলিকার, কষ্টিকামের মা হচ্ছে কেলিকার, বাবাকে বোঝানোর চেষ্টা নিশ্চয়ই করবে, কার্সিনোসিন পরিস্থিতি সামাল দেবে, তার প্রত্যুৎপন্নমতিতা তার বিচক্ষণতায়, কারণ কার্সিনোসিন ন্যায়নিষ্ঠ, কার্সিনোসিন ন্যায়নিষ্ঠ, উদার চেতা, নিপাট এবং বিচক্ষণ ভদ্রলোক, আমরা জানি কার্সিনোসিন অনেক ভদ্র। কেলিকার্বের কিছু বদগুণ আছে, যদিও সে রক্ষণশীল, বিশ্বস্ত, অনুগত, ন্যায়নিষ্ঠ, সৎ স্বচ্ছ ব্যক্তিত্ব, দায়িত্বশীল মানুষ, তবু ক্ষেত্রবিশেষ কেলিকার্ব ঝগড়াটে হয়, অতি ক্রোধী, এবং কি কেলিকার্ব হয় ক্ষেত্রবিশেষে কি হয় ঝগড়াটে হয়, এমন কি অনেক তার মধ্যে অনেক রাগ বিরাজমান, খিটখিটি স্বভাবের হয়, কেন, কারণ আর কিছুই নয়, নিজের দায়িত্ব পালনের দায়বদ্ধতা, নিজের দায়িত্ব পালন থেকে সে সরে যাওয়ার জন্যই এই ধরনের রাগ দেখায়। সে ভুল বা বিশৃঙ্খলা সহ্য করতে পারে না, অন্যায় সহ্য করতে পারে না, দায়িত্বহীনতা তার কাছে মৃত্যুর মতো ভয়ঙ্কর, দায়িত্বহীনতা আমাদের কেলিকার্বের কাছে মৃত্যুর মতো ভয়ঙ্কর, প্রতিবাদ করে বসে, ঝগড়া করে বসে, সেই প্রতিবাদ করে ঝগড়া করে বসে, এমনকি স্ত্রী পুত্র কন্যার সাথে খিটিমিটি লেগেই যায়, তার স্ত্রী পুত্র কন্যার সাথে সব সময় লেগে মানে একটা না একটা নিয়ে তক্র বিতর্ক হবেই, ঝগড়া হবেই হবে, ঝগড়া হবেই হবে, সব ব্যাপারে বিরক্তি প্রকাশ করে, কোনো একটা কথা স্ত্রী বললেই স্বামী বিরক্তি ভাব প্রকাশ করে। তাহলে আমাদের কেলিকার কথাই বলে, কেলিকার এতটাই ঝগড়াটে যে সে তার খাবারের সাথে ঝগড়া করে। কেলিকার দেখুন কত জঘন্যতম ঝগড়াটে, শুধু আমরা জানতাম ক্যামোমিলা কোমর বেঁধে ঝগড়া করে, কিন্তু না এখন তো দেখতেছি আমাদের কেলিকার তার খাবারের সাথেও ঝগড়া করে, শুধু বউ ছেলে মেয়ে এদের সাথে ঝগড়া করে না, পরিবারের সদস্যদের সাথে না, তার খাবারের সাথেও সেই ঝগড়া করে। কেলিক্রাব অতি ক্রুদ্ধ, ঝগড়াটে এবং উত্তেজনা প্রবণ, সহ্য গুণের একান্তই অভাব কেলিকার্বের অন্যতম লক্ষণ। সে সঙ্গে মনে রাখবেন কেলিকার কারো উপর সন্তুষ্ট নয়, তার মন কখনোই শান্তি থাকে না, সেই কারো উপরেই সন্তুষ্ট হতে পারে না, তার মন কখনোই কখনোই শান্তিতে থাকে না। কেলিওর তো পটাশিয়াম, পটাশিয়াম হলো রূপোর মতো উজ্জ্বল বা সিলভারি গ্লে কালার,
বিশিষ্ট মৌল। এটি সোডিয়ামের মতো গুণসম্পন্ন, অত্যধিক মাত্রায় প্রতিক্রিয়াশীল এবং অনায়াসে জলে দ্রবীভূত হয়। আমাদের হেলিকার্বের রোগীরাও অনায়াসে সেই জলে দ্রবীভূত জল লাগলে তার অসুস্থতা শুরু হয়ে যায়। আপনি দেখবেন কেলি গ্রুপের ওষুধের সংখ্যা সব থেকে বেশি, আমাদের কেলি গ্রুপের ওষুধের সংখ্যা সব থেকে বেশি। আমি আগে বলেছিলাম আমরা 22 জন ভাই বোন, কেলি গ্রুপে প্রায় 22টি ওষুধ আছে এই গ্রুপে। যেন বিশ্ব ভাতৃত্ব বোধ কেলির মনে পথচালিত, যাকে মনের মতো মনে হয়েছে তাকেই সঙ্গী করে নিয়েছে। আমাদের কেলিকার পথের মধ্যে যাকে পেয়েছে কেলি গ্রুপে তাকেই সঙ্গী করে নিয়েছে। রক্তশূন্য রোগীদের মধ্যে যদি তাদের অতিরিক্ত রক্তক্ষয় বা অতিরিক্ত সন্তান প্রসবের ফলে যদি তাদের মধ্যে অতিরিক্ত রক্তক্ষয় বীর্যক্ষয় হওয়ার ফলে যদি দুর্বলতা চলে আসে, সেক্ষেত্রে আমাদের আরো কতগুলো মেডিসিন আছে, তার মধ্যে সাইনা, এসিড ফস এবং কি সুরিনাম এবং কি আমাদের কেলিকার্ব উপযোগী। তার দেহটা একদম সেই একা থাকতে পারে না, আমাদের একা থাকতে পারে না, আমরা আরো কয়েকটা মেডিসিন, ম্যাডাম যা বলে গেছে, ম্যাডাম তো অনেকগুলো কথাই বলে গেছে, ম্যাডামের কথাগুলোই আমি বারবার রিপিট করতেছি, সরি, আপনারা কেউ বিরক্ত হবেন না। একা থাকতে চায় আমাদের ইগনিশিয়া নাক্সবম, কিন্তু আমাদের একা থাকতে পারে না আর্সেনিক এবং বিসমাথ লাইকোপোডিয়াম। আমরা সবাই জানি কেলিকার্বের উপর চোখের উপরের পাতা ফোলা, আর কেলি এপিসমেলে চোখের নিচের পাতা ফোলা, আর আমাদের ফসফরাসের পুরোটা ছোকে পোলা এবং কি মুখমন্ডল পোলা পোলা ভাব থাকে। এই আমরা তিনটা কথা মনে রাখবো, তিনটা মেডিসিন, এপিসমেল নিচের পাতা পোলা আর কেলিকার চোখের উপরে পাতা এবং কি ব্রু যুগল পোলা থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখুন চোখের দুর্বলতা, সে যখন যৌন সঙ্গমে করলে তার চোখের মধ্যে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, স্বপ্নদোষ হলে, গর্ভপাত হওয়ার পর দৃষ্টি দুর্বলতা হলে, আমার মানসিক লক্ষণগুলো মিলে গেলে আমরা কেলিকার প্রয়োগ করতে পারি। এরপরে দেখুন মোটা ঢিলে বেশি বয়স, রক্তহীন যক্ষা ধাতু, কথায় কথায় রাগ কলহ, একা তবু থাকতে বিতু। দেখুন মোটা এবং কি মোটা হবার প্রবণতা আমাদের এমন কার এবং কি মেডিসিন মধ্যেও আছে, আরো অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে। মোটা ঢিলে বেশি বয়স, রক্তহীন যক্ষা ধাতু, কথায় কথায় রাগ কলহ, একা তবু থাকতে বিতু। কথায় কথায় যদিও রাগ করে, ঝগড়া করে, তারপরও সে একা থাকতে ভয় করে, কারণ তার ভয় করে মৃত্যুর ভয়, একা থাকার ভয়, অন্ধকারের ভয়, এগুলো তার মধ্যে বিরাজ করে। চোখের উপর পাতার সুদ ঘুরো অবধি ফুলে থাকে, শেষ রাত্রে 3-4টে কষ্ট বৃদ্ধি সকল রোগে, তীর ব্যথা, খোঁচা ব্যথা, বুকের ডাইনে নিচের দিকে, অমনি ব্যথা যেখানেই হোক স্থির নড়ায় একই থাকে, চেপে শুলে কষ্ট বেশি, ভায়োনিতা ভায়োনিয়াতে চেপে স্থির কম, ভায়োনিয়াতে যদি চেপে স্থির অবস্থায় থাকে তখন তার কষ্ট কমে যায়, কিন্তু আমাদের কেলিকার্বের মধ্যে যদিও নড়াচড়ায় তার বৃদ্ধি হয়, তারপরও সে যখন চেপে শুলে কষ্ট তার বৃদ্ধি পায়। গাম যদিও অনেক হয় তাপ ব্যথায় উপশম, যদিও তার গাম বেশি হয় তারপরও তাপ দিলে ব্যথা তার উপশম হয়, কারণ সেই তো শীতকাতর, গরম তো তার ভালো লাগবেই। দারুণ দুর্বল কোমর ব্যথা, ভেঙে পড়েছে মনে হয়, খেতে চলতে কাজ করতে শুয়ে পড়ার ইচ্ছে হয়, যখন সে খায় তখনই ইচ্ছে করে শুয়ে যায়, যখন সে চলে কাজ করে তখনই তার ইচ্ছে করে শুয়ে পড়ে। অতিশয় স্পর্শকাতর, পেট ব্যথা চাপলে ভালো, হাত ঠেকালে চমকে ওঠে, বিশেষ করে পায়ের তালু, পায়ের তালু, যখনই তার পায়ের তালুর মধ্যে আপনি স্পর্শ করবেন তখনই সে চমকে উঠবে, ও মা গো বা ও এ কি হয়েছে, এভাবে ধরে সে চমকে উঠবে। ছয়না শীতের শুষ্ক বাতাস ঠান্ডা লাগার প্রতিষেধক, দাঁতের ব্যথায় খাবার সময় ঠান্ডা গরম যাই বা হোক, দাঁতের ব্যথা তার খাবার সময় বৃদ্ধি পাবেই, যদি আপনি ঠান্ডা খাবার খান তারপরও তার দাঁতের ব্যথা করবে, শিনশিন করবে, গরম খাবার খান তাও তার দাঁতের ব্যথা করবে আর শিনশিন করবে। পেট পাপে দেয় না ছুতে, মনে করেছে যাচ্ছে পেটে, যা তাই গ্যাস হয়ে যায়, পরে না কাপড় ভরতে, এতে সে পারে না কি করতে, কাপড় কোমরে সে কাপড় টাইট করে পড়তে পারে না, ঢিলে করে পড়তে হয়, কারণ আমাদের ল্যাকিসিস এর মধ্যেও আমরা এই লক্ষণটা দেখতে পাই। কোমরে এমনকি গলার মধ্যেও সে ট্রাই পড়তে পারে না, কোনো কিছু এটে পড়তে পারে না। আমাদের কেলিকার্বের রোগীরাও দেখতে পাচ্ছে যে তার পেটের মধ্যে যাই খায় তাই হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তার মনে হয় উপরের পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে।
না তার পেটের মধ্যে গ্যাস হয়ে যায়, নাক দিয়ে রক্ত পড়ে সকালে মুখ ধুতে ধুতে গেলে, যখন তার নাক দিয়ে রক্ত পড়ে তো সকালে সে যখন মুখ ওয়াশ করতে যায় তখনই তার নাক দিয়ে রক্ত পড়ে, গলায় কাটা ফোঁটা ব্যথা ভীষণ লাগে খেতে খেতে, তার গলার মধ্যে মনে হয় কাটা ফুটে আছে, সেজন্য তার খেতে না খুব খারাপ লাগে, ঢোক মনে হয় আবার গলার মধ্যে একটা পিণ্ড গলার মধ্যে আছে, তাই তো ভারে ভারে ঢোক গেলে, কাশি শুষ্ক আক্ষেপিক শ্লেষ্মা উঠলে ঘিলতে বাধ্য, কফের ঢেলা ছিটকে যায় ওয়াকভূমি ভুক্ত খাদ্য, প্লুরিসিভা নিউমোনিয়া ডান দিকে নিচের ভাগে, মলশক্ত বড় কষ্ট, শুল ব্যথা হয় তাহার আগে, চুল ব্যথা হয় তাহার আগে, হাঁপানি কমে ধুলা খেলে ভাড়ে রাত তিনটের সময়, হাটে ছুড়বি জমে জল দুর্বল মনে হয় ঝুলছে সুতায়, তার কাছে মনে হয় তার হাটের মধ্যে ছুড়বি জমেছে, এমনকি সেটা সুতার আগার মধ্যে, সুতা যেমন ঝুলে থাকে ঠিক তেমনি সুতার মতো ঝুলে আছে। আমরা জানি কেলিকার্বে কেলিবাইটোমিকাম এই মেডিসিন গুলোর শ্লেষ্মা গুলো হলুদ বর্ণের হবে, এমনকি সুতার মতো, যখনই আপনি খেকড়ি দিবেন কাশি দিবেন তখনই তার শ্লেষ্মাগুলো উঠতে চাইবে না, যদিও আপনি শ্লেষ্মাগুলো বের করবেন তাহলে শ্লেষ্মা যখন আপনি মুখ হা করবেন তখন এটা লম্বা করে পড়তে থাকবে সুতার মতো, মনে হচ্ছে সুতা ঝুলে আছে, এভাবে আপনার শ্লেষ্মাগুলো কেলিকার্বের শ্লেষ্মাগুলো সুতার মতো ঝুলতে থাকবে। ঋতুর আগে ঋতুর সময় প্রসবতী রজের পরে ধাতুক হয়ে ঝাপসা দৃষ্টি কোমর দুর্বল হয়ে পড়ে, প্রসব ব্যথা জোর হয় না কোমর চেপে ধরতে বলে, রুদ্ররজ প্রকাশ করে ন্যাটাম ফাস বিফল হলে, হ্যানিম্যানের হুকুম আছে দিতে পারো যক্ষা ক্ষতে, উচ্চ শক্তি সাবধানে ক্ষতি হতে পারে তাতে, চোখের উপর পাতায় শোধ খোঁচায় ভেদা ব্যথা কোমর, তিনটে রাতে বৃদ্ধি ঘাম কেলিকার্বে শীত কাতর। আমরা জানি কেলিকার্ব শীত কাতর, তাহলে আমাদের কেলিকার্বের রোগীদের মধ্যে আমরা আরো কতগুলো লক্ষণ দেখতে পাই, যে খাবার খেলে এবং কি পানি খেলে তার পাকস্থলীটা ফুলে ঢাকের মতো ঢাকের মতন হয়ে যায়, যখন সে খাবার খায় বা এবং পানি খায় তখন তার কাছে মনে হয় তার পাকস্থলীটা ফুলে ঢাকের মতো হয়ে গেছে, মাসিকের আগে এমনকি সময় সেই সময়ে তার পিঠের যন্ত্রণা এমনকি শারীরিক অসুস্থতাটা তার বৃদ্ধি পায়, তার শরীর মন সবকিছুই তার অসুস্থ হয়ে যায় মনে হয়, একা থাকতে সেই পারে না, ভীতি স্বভাবের লোক, সহবার স্বপ্নদোষ এমনকি গর্ভ অবস্থায় এমনকি হামের পর যদি দৃষ্টিশক্তি লোপ পায় এমনকি মুখ ও নাক দিয়ে রক্ত পড়ে, খাবারের পর দাঁতের যন্ত্রণা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কেলিকার্বের কথা চিন্তা করতে পারি, প্রসব যন্ত্রণার সময় যদি পিঠে যন্ত্রণা হয় এমনকি প্রসব যন্ত্রণার সময় মায়েরা যদি বলে যে সে জোর পাচ্ছে না পিঠের মধ্যে চাপ দিতে বলে, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে যদি তার মানসিক লক্ষণ গুলো পেয়ে যাই তাহলে আমরা কেলিকার্বের কথা চিন্তা করতে পারি। এই আস্তে রাত্রি 2টা থেকে 4টার সময় বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য সময় তার বলের মতো মল বের হয়, এরপরে তার খাম খেয়ালি খিটখিটে সকল বিষয়ে ঝগড়াটে, এমনকি চোখ আমরা জানি সবাই জানি যে কেলিকার্বের রুগীরা তাদের কেলিকার্বের রুগীদের চোখের উপরের পাতা ফোলা এটাই একদম একটা কমিনেন্ট লক্ষণ, কেলিকার্বের নিজের কথা আমার দেহে স্থূলতা, কেলিকার্বের স্যার আমার সময় কতক্ষণ স্যার আপনি আলোচনা করেন আলোচনা করতে থাকেন সমস্যা নেই জি স্যার, কেলিকার্বের নিজের কথা আমার দেহে স্থূলতা মোটা হবার প্রবণতা, দেখুন সে কি বলে আমার দেহটা স্থূলতা এমনকি আমার মোটা হবার প্রবণতা, গ্রাফাইটিস ও এমন কার বেশি কয় আমাদেরও তো এমনটি হয়, গ্রাফাইটিস এবং কি এমন কার বেশি কয় কি আমাদের তো ভাই এমনটি হয়, এখন আমরা কেলিকার্বের মধ্যে দেখতে পাই যে তাদের মোটা হবার প্রবণতা থাকে, মোটা হয়ে হবে কি দুর্বল আমার দেহটি, সে আবার বলে মোটা হয়ে হবে কি দুর্বল আমার দেহটি, দেহটি দুর্বল মোটা হয়ে হবে কি দুর্বল আমার দেহটি, দুর্বলতার কারণে শীত লাগে দেহ মনে, আরো আছে স্পর্শ কাতরতা, আরো আছে তার স্পর্শ কাতরতা, আমার ভাই নিচের পাতা ফোলা নাই আছে উপরের পাতা ফোলা, আরো আছে ঘাম এবং কোমরের ব্যথায়, সান্ত্বনা হয় না কোনো কাম, সান্ত্বনা দিলে আমার হয় বৃদ্ধি,
তাই তো আমি আমি সান্ত্বনা নাহি চাই। ঘুমের মধ্যে চমকে উঠি, মনে করি মরে গেছি, ভুল করে কথা বলি, ঘুমের মধ্যে সেই চমকে উঠে। এমনকি টেলিকার্পের রুগীরা ঘুমের মধ্যে চমকে উঠে এমন কি করে, ভুল করে কথা, ভুল করেই সে কথা বলে, ভুল ভুলভাল কথা বলে, আমার প্রস্রাব পড়ে ফোটায় ফোটায় আরো থাকে জ্বালা, আমার প্রস্রাব পড়ে ফোটা ফোটা আরো থাকে জ্বালা। হবে না কেন, প্রস্রাবে তোলানি পড়ে পাথরের মতন, আরো থাকে দুর্গন্ধময় মালা, আমার প্রস্রাব তো থাকে জ্বালা, আরো থাকে প্রস্রাবে দুর্গন্ধ, দুর্গন্ধময় জ্বালা থাকে। এমন কি হবে না কেন, আমার প্রস্রাব ফোটা ফোটা, আমাদের থাকে মূত্রনলিতে পাথর, আমার তলানিতে পড়ে, আমার বমির ধরন ভাজা মাছ খাওয়ার মতন। সেই যখন বমি করে তার কাছে মনে হয় তার বমির ধরনটা হচ্ছে কেমন, ভাজা মাছ, আমার বমির ধরন ভাজা মাছ খাওয়ারই মতন, অসহ্য, কারো স্পর্শ, পিঠের তীব্র বেদনা, খাবার কালেতে হয় অন্য সময় থাকে না। দেখুন কি বলে, অসহ্য, কারো স্পর্শ, পিঠে তীব্র বেদনা, খাবারের কালেতে হয় অন্য সময় থাকে না। চোখের উপরে পাতা ফুলে পড়ে ঝুলিয়া, শুক্র ক্ষয়ের কারণে যায় দৃষ্টিশক্তি কমিয়া, শুক্র ক্ষয়ের কারণে টেলিকার্বের দৃষ্টিশক্তি কমে যায়। বুকের পাশে ব্যথা করে ব্যথার স্থানে চেপে শুইলে, আমি যখন ব্যথার স্থানে চেপে শুই তখনই আমার বুকের পাশে ব্যথা করে, আমি ব্যথার স্থান চেপে শুইতে পারি না, আমি তো আর ব্রায়ণীয় না। দাঁতের ব্যথায় বেশি করে খাবার খাইতে বসিলে, আমার যখন দাঁতে ব্যথা করে তখনই আমি খাবার খাইতে, খাবার যখনই খাবার খাইতে বসি তখনই আমার দাঁতের ব্যথায় বেশি। আমি ভাই অতিশয় ক্রুদ্ধ, আমি ভাই অতিশয় ক্রুদ্ধ, জগরাটে এবং উত্তেজনা প্রবণ, সামান্য কথাতেই বাড়ির লোকের সাথেও আমি বিবাদ করে পেলি। যখন আপনার কাছে কেলিকার্বের রুগী আসবে তখন আপনি যদি, সে তো এসে আপনাকে এই কথাগুলো বলবে না এভাবে আমি ক্রুদ্ধ, আমি ঝগড়াটে, আমি উত্তেজনা প্রবণ, এই কথাগুলো আপনি অভিজ্ঞ ডাক্তার সেই হিসাব করে আপনাকে বের করতে হবে, কৌশলে, কৌশল মতে বের করতে হবে। সামান্য কথাতেই বাড়ির লোকের সাথে আমার হয় ভাই ঝগড়া বিবাদ, আমি কারো কথাই মানে সহ্য করতে পারি না, আমার না সহ্য গুণের একান্তই অভাব, কখনোই একা একাকি থাকিতে আমি চাই না। এই লক্ষণ গুলো আমরা আবার আর্সেনিক, বিসমাথ এমনকি লাইকোপোডিয়াম এর মধ্যে দেখতে পাই। আমরা জানি একা থাকতে চায় আমাদের ইগনেশিয়া নাক্স, আমাদের সিপিও একা থাকতে চায়, কিন্তু তারপরে সে লোকজন চায়, একা একাকিত্ব থাকে তারপরে সে লোকজন চায়। এরপরে যদি কখনো একা থাকতে হয় তাহলে খুব ভয় হয়, ভূতের ভবিষ্যতের মৃত্যুর ভয়, একাকি থাকিলে নিন্দা যাইতে পারি না, নানাবিধ ভীতিপূর্ণ কল্পনা দেখি, যদি বাড়ি পুড়ে যায়, যদি গৃহটি আমার অকস্মাৎ ভূমিষ্যৎ হয়ে যায়, ইত্যাদি প্রকারে ভীতিপূর্ণ কল্পনায় বিভোর থাকি। অতিশয় স্নায়ুবিক দুর্বলতা আমার, রোগী সামান্য কারণে মানে আমি কেলিকার সামান্য কারণেই ভয় পাই, এবং যেন কিছু দেখিয়েছি মনে হয় করিয়া চিৎকার করে উঠি আমি কেলিকার্বের দুটি। এরপর দেখুন দিনের বেলাতেও আমার মনে হয় যেন কেহ আমার পিছনে পিছনে সর্বদাই থাকে, মনে হচ্ছে আমার পাশাপাশি হাঁটতেছে বা আমার পিছনে কেহ যেন হাঁটতেছে, সেজন্য পিছনের দিকে আমি বারে বারে ছাইয়া থাকি। একটা পাতা পড়িলে, একটু শব্দ হইলে আমি চমকিয়া উঠি, আর অতর্কিত পায়ে হাত স্পর্শ করিলে ভীষণ ভাবে চমকিয়া উঠি। অনেকক্ষণ পর্যন্ত বুকের ভিতর আমার কাঁপতে থাকে, পায়ের তলায় বিছানার চাদরটি পর্যন্ত লাগিতে পারে না, লাগিলে আমি চমকিয়া উঠি, আমি যে স্পর্শকাতর, সামান্য স্পর্শে অতিশয় অনুভূতি প্রবণতা, কিন্তু কঠিন ছাপ সহ্য করতে পারি, আমার সামান্য স্পর্শ আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি কঠিন ছাপ সহ্য করতে পারি। প্রাকস্থলিতে একরূপ উৎকণ্ঠা, এক প্রকার ভয়ের অবস্থা অনুভূত হয়, ভয় পাইলে বা কোনো শব্দ হইলে এর অনুভূতিতে পাকস্থলিতে হয়, ইহা একটা আমার অদ্ভুত অবস্থা, আমি ভয় পাই, ভয় পাই আমি সামনে আমার পাকস্থলিতে যাই অনুভূতি হয়। কেলিকার্বের রুগী মনে করে তার মনে কোনো শান্তি থাকে না, কেলিকার্বের রুগীরা সবসময় ভাবে আমার মনে কোনো শান্তি নেই, একে তো মেজাজ ভালো নয়, ভয়ানক ক্রোধী, তাহার উপর সন্তুষ্ট নাহি থাকি, তাহাতে আবার রাত্রি দিন ভয় ও ঠান্ডা হইতে সদা সতর্ক থাকতে হওয়া, সে সর্বদা অশান্তি বোধ করে, এত তো তার একা থাকতে ভয়, এরপরে আবার সে তার রাগ বেশি, ঝগড়াটে,
এমনকি মানুষের সাথে সামান্যতেই ঝগড়া করে ফেলে বাড়ির লোকের সাথে, এরপরে আবার তার মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা আছে, তার জন্য সে সদা সতর্ক থাকতে হয়, এই জন্যই বেশি তার অশান্তি বোধ হয়। সময় সময় রোগী অতিশয় অস্থির হয়ে পড়ে। আপাত দৃষ্টিতে আমরা আর্সেনিক বা আর্সেনিকের কথা চিন্তা করতে পারি। অবশ্যই আর্সেনিকের ন্যায় আমাদের মৃত্যু ভয়, ঘন ঘন অল্প অল্প জল তৃষ্ণা, দুর্বলতা, অত্যাধিক মৃত্যু ভয়, এই উদ্বেগ কেলিকার্বের মধ্যে থাকে না। আমাদের কেলিকার্ব বেশি দুর্বল, আর্সেনিকের বেশি দুর্বল হয়ে যায়, এমনকি ঘন ঘন করে অল্প অল্প করে জল জল পান করে, এমনকি তাদের মধ্যে আমরা দেখতে পাই মৃত্যু ভয়টা, আমরা দেখতে পাই এমনকি ভয় উদ্বেগ। কিন্তু কেলিকা আমাদের আর্সেনিক অ্যালবাম গোল্ড ফ্যাশন, আমাদের আর্সেনিক অ্যালবাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মৃত্যু শয্যায় গিয়েও সেই দেওয়ালের ক্যালেন্ডার দিকে তার নজর পড়ে যায়। বাঁকা আছে সোজা করো, যতক্ষণ না সোজা হয় ততক্ষণ তার অস্থিরতায় থেকেই যায়। পাকস্থলীতে শূন্যতার অনুভূতির জন্য কেলিকার্বের রোগী আহার না করিয়া খাবার না খাইয়া পারে না। যখনই তার ক্ষুধা লাগে তখনই তার কি হয়, বুক ধড়ফড় করা শুরু করে দেয়। আবার আহার করলে তার আবার নানাবিধ যন্ত্রণাও তার বেড়ে যায়। রোগী সকল বিষয়ে অনুভূতি পাবন, সে ঠান্ডা অনুভূতি পাবন এবং সর্বদা শীত শীত ভাব তার মধ্যে কাজ করে। আবহাওয়ার প্রত্যেক পরিবর্তনে অনুভূতি পাবন, সর্বদা নিজেকে গরম রাখতে চেষ্টা করে। ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করে সর্ব তার সারাটি দেহ কাপড় দিয়ে ঢেকে রাখে, ঢেকে সেই ঘুমাতে যায়। তবুও কোথা হতে ঠান্ডা হাওয়া আসতেছে, এত দরজা জানালা সব বন্ধ করে দেওয়ার পরও সে বলতেছে, এই কোন জায়গা থেকে ঠান্ডা হাওয়া আসতেছে, আমার কাছে ঠান্ডা লাগতেছে। এমনকি গৃহের দূরবর্তী অংশ খোলা রাখা তার সহ্য হয় না, ঘরের দূরের একটা জানালা বা একটা দরজা মাঝখানে দরজাটাও পর্যন্ত সেই খোলা রাখতে পছন্দ করে না। ঋতুর পরিবর্তন, অতিশয় গরম হতে ঠান্ডা, অতিশয় ঠান্ডা হতে গরম, শীতকালে শুষ্ক ঠান্ডা এবং বর্ষাকালে আর্দ্র বায়ু কেলিকার্বের সহ্য হয় না। শীতকালের কি শুষ্ক ঠান্ডা আর বর্ষাকালের আর্দ্র বায়ু তার কেলিকার্বের কি হয় না, সহ্য হয় না, আমরা এটা সবাই জানি। সর্দি বা ছিরোপিয়া, ফুসফুস সংক্রান্ত ইত্যাদি রোগে আমরা কেলিকার্বের কথা চিন্তা করতে পারি, যদি তার মানসিক সিমটম গুলো আমরা পেয়ে যাই। কেলিকার্বের সর্দি সম্বন্ধে আমরা আরেকটি কথা বলি। রোগী তার তার কোষ্ঠবদ্ধতা মানে তার মলমূত্র সব ঠিক আছে, কিন্তু তার তার ঘরের ভিতরে তার গৃহের বাইর হলেই সে তার কি হয়, ভিতরে যখন প্রবেশ করে তখন জামা খোলার সাথে সাথে তার সর্দি দেখা যায়। দেখুন, সে ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু সর্দির ক্ষেত্রে তার ভিন্ন রূপ দেখা যায়। যখনই সে ঘরে আসবে, ঘরের ভিতরে প্রবেশ করবে, তখনই তার যখন জামা খুলবে তখনই তার সর্দি দেখা দেবে, এবং কি যদি সে আবার বাইরে যায় তখনই তার সর্দির চাপ বন্ধ হয়ে যায়, তখন সর্দির চাপ বন্ধ হয়ে তার মাথা ব্যথা দেখা যায়। এমনকি আবহাওয়ার সামান্য পরিবর্তনও কেলিকার্বের রোগীরা সহ্য করতে পারে না। অচিরে সর্দি সাপ সামান্য পরিমাণে রোধ করলেও শিরপিয়া দেখা দেয়, মানে মাথা ব্যথা দেখা দেয়। শরীরের ঘাম ঠান্ডা বাতাস লাগলে বন্ধ হয়, শরীরের ঘাম ঠান্ডা বাতাস লাগলে ঘাম ঘামাশা বন্ধ হয়, গরম হইতে ঠান্ডা আসলে তার ঘাম লুপ্ত হয়। শরীরের এবং মাথা ব্যথা দেখা দিলে আমরা কিন্তু সেক্ষেত্রে কেলিকার্বের সাথে আমরা কার্বোবেজের কথাও চিন্তা করতে পারি। মানসিক ও শারীরিক সকল লক্ষণ রাত্রি 3-4 সময় এবং কি সহবাসের পর বৃদ্ধি পায়। রাত্রি 3-4 সময় কি তার মানসিক এবং শারীরিক লক্ষণগুলো বৃদ্ধি পায়। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সহবাসের পরও তাদের মানসিক লক্ষণ এবং কি শারীরিক লক্ষণগুলো বৃদ্ধি পেতে থাকে। আরেকটি কথা, কেলিকার্বের নানা স্থানে সুস্ফুটার ন্যায় যন্ত্রণা, এটা আমাদের আমরা আমরা জানি হুল ফুটার মতো ব্যথা হচ্ছে আমাদের এপিসমেলের মধ্যে। এখন আমরা কেলিকার্বের মধ্যে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সুস্ফুটার মনে যন্ত্রণা বৃদ্ধি পায়। ব্রায়োনিয়াতেও আমরা এই লক্ষণ দেখতে পাই, সুস্ফুটার মতো ব্যথা। ব্রায়োনিয়ার বেদনা কেবল রক্তমন্ত ঝিল্লিতে, আর কেলিকার্বের বেদনা সর্বস্থানে এমনকি দাঁত পর্যন্ত। কেলিকার্বের বেদনা একদম পুরো অল বডিতে এমনকি দাঁতের মধ্যে। ব্রায়োনিয়ার রোগী আক্রান্ত পাশে শয়নে, সে যখন আক্রান্ত পাশে ঘুমাবে তখন তার কাছে ভালো লাগবে, আর কেলিকার্বের রোগী আক্রান্ত পাশে চেপে শুইলে তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়। ব্রায়োনিয়ার বেদনা নড়াচড়ায় বৃদ্ধি, কেলিকার্বের বেদনা সর্ব অবস্থায় বৃদ্ধি, তার সর্ব অবস্থায় তার সমান, তার কাছে নড়াচড়া কি আর শান্ত অবস্থায় কি। পটি বেদনা এবং তার ঘাম
এর আরো দুটি উৎকৃষ্ট লক্ষণ, কটি বেদনা এবং কি প্রচুর পরিমাণে ঘাম, তার দুটি উৎকৃষ্ট লক্ষণ। কেলিকার্বের যন্ত্রণা নানা স্থানে সঞ্চরণশীল, কেলিকার্বের যন্ত্রণা তার এই স্থান থেকে ওই স্থানে, ওই স্থান থেকে ওই স্থানে, এপিসেও আমরা সূচিবিদ্ধ পথ যন্ত্রণা দেখতে পাই, কিন্তু এপিসে গ্রীষ্মকাতর মানে এপিস গরম কাতর, এবং কি কেলিকার্ব হচ্ছে আমাদের শীতকাতর। এভাবে আমরা এপিস এবং কি কেলিকার্বের পার্থক্য করতে পারি। এপিসের যন্ত্রণা সঞ্চরণশীল নহে, এপিসের যন্ত্রণা এক স্থান থেকে এক স্থানে, এখান থেকে ওখানে যায় না, কিন্তু আমাদের কেলিকার্বের রোগী যন্ত্রণা সঞ্চরণশীল। চলতে চলতে রোগী মনে করে যে তাকে এখনই শুয়ে পড়তে হবে, কিছুক্ষণ পরে সেই মরতে হবে, তার কাছে মনে হয় সে এই বুঝি যাচ্ছে মরে, এই বুঝি যাচ্ছে পানটা চলে। এরপরে চোখের উপরের পাতা ফোলা, আমরা তো আগেই বলেছি, ম্যাডামও বলেছি কয়েকবার, আমিও কয়েকবার বলেছি, এটা আমাদের কেলিকার্বের একটি চমৎকার লক্ষণ। এপিসের চোখের নিম্নে পাতা ফোলা, ফসফরাসের উভয় চোখের পাতা এবং কি মুখমন্ডল তার ফোলা ফোলা আমরা দেখতে পাই। এমনকি দেখুন মেদ প্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে ভিত্ত এবং সুদ প্রবণ ধাতুর পক্ষে উপযোগী, রক্ত শূন্য চেহারা, মনে হচ্ছে তার এনিমিয়া হয়েছে। স্নায়ুবিক ধাতু শীতকাতর, ইহা অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক এবং কি অ্যান্টি টিউবারকুলার মায়াজমের মেডিসিন। এই ওষুধটি অতি দীর্ঘকাল ধরে গভীরভাবে কাজ করে, এরা সাবধানে আমরা সাবধানে আমরা আমাদের ব্যবহার করতে হবে। দেখুন আমাদের টেলিকার্বের ইচ্ছা ইচ্ছা কি আর অনিচ্ছে কি, তার ক্ষুধা হয়, সুতরাং সে না খাইয়ে না খাইয়ে থাকতে পারে না, কিন্তু সামান্য কিছু আহার করলে পেট বায়ুতে পূর্ণ হয়ে যায়। তার খাবার গরম গরম ভালো লাগে, ঠান্ডা সহ্য হয় না, এমনকি দিবারাত্র গরমে থাকতে চায়, স্নান করতে ইচ্ছে করে না এবং করলেই সর্দি হয়। এরপরে দেখুন তার বৃদ্ধিটা কোথায়, ভিজা এবং ও শীতল আবহাওয়ায় রাত্রি 2-3টের সময় এবং কি সহবাসের পর ও সামান্য স্পর্শে তার রোগ যাতনা বৃদ্ধি পায়। আক্রান্ত পাশ শয়নে অক্ষমতার নির্দিষ্টা, লিভারের বেদনায় দক্ষিণ পাশ এমনকি হৃদযন্ত্রের পিয়া বাম পাশে শয়নে অক্ষমতা, ডান দিক হচ্ছে আমাদের লিভারের যন্ত্রণা আর বাম দিকে হচ্ছে হৃদযন্ত্রণা, হ্রাস হচ্ছে অশ্বের যন্ত্রণা ঠান্ডা আর সমস্ত যন্ত্রণায় উত্তাপে হ্রাস পায়। আমাদের অশ্বে শুধুমাত্র অশ্বের যন্ত্রণা তার ঠান্ডায় কমে, এমনকি আর সকল যন্ত্রণা উত্তাপে তাপ দিলে ভালো লাগে, ঠান্ডা সহ্য হয় না এবং এর বয়সে অস্থির হয়ে যায়, কিন্তু তবুও আবৃত থাকিয়ে একটু খোলা বাতাস পাইতে চায়, যদিও সেই জামা কাপড় পরে তা ঠান্ডা তার সহ্য হয় না, তারপর যখন সে আবৃত থাকে মাঝে মাঝে সে একটু ঠান্ডা বাতাস পেতে চায়। টেলিকার্পের কোমর ব্যথা একটি প্রথম শ্রেণীর লক্ষণ, ঋতুকালে গর্ভ অবস্থায় এবং প্রসবের পর এই কোমর ব্যথা থাকে, কোমর ব্যথায় অতিশয় কষ্টপ্রদ হয়ে পড়ে, বিশেষত প্রসবকালে, অন্য সমস্ত প্রকার বেদনায় স্পর্শ করতেই পারে না, একমাত্র কোমর ব্যথায় চাপ দিলে তার কাছে ভালো লাগে, তাপ প্রয়োগে কোমর ব্যথার উপশম হয়। এবার আমি একটু কবিতার মতো করে বলে আমি আমার আলোচনা শেষ করব, যেহেতু আমাদের প্রধান আলোচকের আলোচনা রয়েছে, সেহেতু আমি আর বেশি সময় না নিয়ে আমি আমার কবিতার মতো করে একটু বলে আমি আলোচনা শেষ করব। খাবারের কালেতে হয় অসহ্য কারো স্পর্শ, পিঠে তীব্র বেদনা, খাবারের কালেতে হয় অন্য সময় থাকে না, চোখের উপর পাতা ফুলে পরে ঝুলিয়া, শুক্রক্ষয়ের কারণে যায় দৃষ্টিশক্তি কমিয়া, বুকের পাশে ব্যথা করে ব্যথার স্থানে চেপে শুইলে, দাঁতের ব্যথা বেশি করে খাবাই খাবার খাইতে বসিলে, নাক থেকে রক্ত পয়ে, মুখ ধোয়ার সময় যা খায় তাতেই পেট উঠে হাঁপিয়ে, গর্ভপাত প্রসবান্তে রক্তস্রাবের অবলা, চলতে ফিরতে পারে না কারণ তারা দুর্বলা, কেলিকার্বের রোগ বৃদ্ধি রাত্রি 3টার কালেতে, গলায় কাটা ফুটে আছে অনুভব হয় গিলিতে, গায়ের চামড়া পাংশুবর্ণ, কোষ্ঠবদ্ধতায় সুস্থ থাকে, চোখ আলো শূন্য, এই সকল লক্ষণে কেলিকার্ব অতি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার তিক্ত আলোচনাগুলো শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন ও সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।